ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স এর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সবার প্রিয়জনদের সাথে, ফ্যামিলির সাথে ভালো করে আজকের দিনটা কাটাও। আসলে ভ্যালেন্টাইন তো শুধু একদিনের নয়, প্রতিদিনই ভ্যালেন্টাইন যদি তুমি ফিল করো আর নিজের ফ্যামিলিকে ফিল দাও যে রোজই ভালোবাসা যায়, সেটা যেভাবেই হোক। সো সবাইকে আবারও বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সকাল থেকে দেখতেই পেলে চা করার পর আর কোনো কাজই করিনি, সত্যি কথা, বাচ্চাকেই সময় দিয়েছি, তো এই নিয়ে কেটে গেছে। আর আমার ছেলেটা একটু শরীর খারাপ, তো ও সকালে বমি করেছে কয়েকবার, তো ও ঘুমিয়েছিল অনেকটা সময়, তো কাজ করতে পারেনি এই জন্য শব্দ হবে বলে। তো এখন চলো রান্নাটা করে নেই। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করার সময় ডাল সেটা সেদ্ধ করে রেখেছি। এখন চিকেনটা করব আর একটু মাছের ভর্তা করব আর ডাল করব। তো চলো দেখে নাও। তো এই তো আমি এখন মাংস রান্না করব। তো মাংস রান্না আর কি দেখাবো, তো পেঁয়াজ টেয়াজ রসুন দিয়ে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো তেলটা এবার উঠে গেছে, তো তেল উঠেছে মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা অ্যাড করে দেবো, আর এটা হচ্ছে বোনলেস, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো বোনলেস চিকেনে কি হয়, অনেকটা জল ছেড়ে দেয়। আর আমি একটু আলু দিয়ে করব, তো মানে বোনলেস চিকেনের যেহেতু হাড় হয় না, আর আলুটা দিলে পরে মানে বাচ্চারাও খেতে পারবে, তো সব কিছু ভেবেই দেওয়া। তো আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ ওরা তিনজন খাবে, তো সেই হিসাব করেই দিয়েছি। তো আমার আবার কি হয়, হাড় সহ যে চিকেনটা হয় সেখানে আবার আলু দিয়ে খেতে ভালো লাগে। তো ওই দিক দিয়ে আমার হাজবেন্ড চলে এসছে, ওর ভীষণ কাশি হচ্ছে, তো এই জন্য ওর জন্য কাড়া বানিয়ে দিচ্ছি। তার ওই দিক দিয়ে চিকেনটা রান্না করাও প্রায় শেষ। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।